আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আদার স্বাস্থ্য উপকারিতা এবং ব্যবহার নিয়ে। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হচ্ছে আদা। মহা ঔষধ নামে খ্যাত এই আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ। এই ভেষজ গুণের দ্বারা আদা আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষার সাথে সাথে ত্বকের কাজ করে থাকে। নিত্য প্রয়োজনীয় এ আদায় রয়েছে ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, লবণ, পটাশিয়াম, ভোলাটাইল অয়েল ইত্যাদি। এটি একটি ভেষজ ঔষধ। আদা খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। আদা শুকনো অথবা ভেজা দুভাবেই খাওয়া যায়। কেউ কেউ আদার সাথে মধু মিশিয়ে খেয়ে থাকেন। তাহলে চলুন আদার গুণাগুণ জেনে নেওয়া যাক। এক, আদা আপনাকে পেটের অস্বস্তিদায়ক যন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখবে। গ্যাস্ট্রিক সমস্যাতেও আদা বেশ কার্যকর। দুই, আদা খেলে শরীরের অতিরিক্ত ঘামের সমস্যা দূর হয়। তিন, আদাতে রয়েছে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। চার, হাজার বছর ধরে আদা এশিয়া মহাদেশে ঠান্ডা এবং কফজনিত অসুখ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে। পাঁচ, আদা খেলে কোলন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমে। ছয়, আদা প্রাকৃতিক পেইন কিলার, যা ব্যথানাশকের কাজ করে। বাতজনিত গাঁটে ও মাথা ব্যথায় আদা বেশ কার্যকর। সাত, আদায় অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে, যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আট, আদা শরীরের প্রয়োজনীয় পুষ্টির শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলে। নয়, সকালে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করলে আদা খেতে পারেন, এতে সমস্যা আস্তে আস্তে কেটে যাবে। দশ, ক্ষুধা মন্দা ভাব থাকলে খাওয়ার আগে একটু আদা খেয়ে নেন, তা কমে গিয়ে বমি ভাবও কমে যাবে। এগারো, নিয়মিত আদা খেলে শরীরের হাড়ের জয়েন্টের ব্যথা দূর করে। বারো, আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদার নির্যাস শরীরের কোষে গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যা ডায়াবেটিস রোগীর রক্তে দীর্ঘমেয়াদে সুগারের স্তর ঠিক রাখতে ভূমিকা রাখে এবং কোষগুলিতে নির্বিঘ্নে ইনসুলিনের চলাচল ঠিক রাখে। তেরো, রক্তের অণুচক্রিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতেও আদা দারুণ কার্যকর। চোদ্দ, গর্ভধারণের প্রথম দিকে গর্ভবতী মায়ের শরীর সকালবেলা খারাপ লাগতে পারে, এ সময়ে অল্প অল্প কাঁচা আদা খাওয়ার অভ্যাস করলে সুস্থ থাকা যায়। পনেরো, আমাশয়, জন্ডিস, পেট ফাঁপা রোধে আদার রসে খুব উপকার পাওয়া যায়। ষোলো, আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণুকে ধ্বংস করে। সতেরো, আদা দেহের ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করে। আদায় নিহিত অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট যে কোনো কাটা ছেঁড়া বা ক্ষত স্থান দ্রুত ভালো করে। আঠারো, আদা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, রক্ত পরিসঞ্চালন বৃদ্ধি করে, রক্তনালী প্রসারিত করে, ফলে শীতকালেও শরীর গরম থাকে। উনিশ, আদার রস রক্তশূন্যতা দূর করে। বিশ, আদায় ভিটামিন ই, এ, বি ও সি থাকার কারণে চুল পড়া রোধ করে। নিয়মিত কাঁচা আদা খাওয়ার অভ্যাস করলে চুলের গোড়া মজবুত হয়। একুশ, আদা পেট পরিষ্কার রাখতে সহায়তা করে, এটি আবার ত্বকের জন্যও উপকারী। বাইশ, নিয়মিত আদা খেলে ত্বকের ব্রণ ওঠা বন্ধ হয় এবং ত্বক পরিষ্কার ও মসৃণ থাকে। তেইশ, যারা গলার চর্চা করেন তাদের গলা পরিষ্কার রাখার জন্য আদা আর লবণ খুবই উপকারী।
24. বাত ব্যথা একটি নিত্য সমস্যা, বিশেষ করে আমবাত হলে এক চামচ আদার রস ও 10 গ্রাম পুরনো আখের গুড় মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে এক মাস খেলে সেরে যাবে। 25. জটিল আমাশয় হলে আদা শুকিয়ে গুঁড়ো করে 1 গ্রাম পরিমাণ ঈষৎ উষ্ণ পানিতে মিশিয়ে প্রতিদিন দুবার করে ভালো না হওয়া পর্যন্ত খেতে হবে। 26. হিক্কা বা হেঁচকির জন্য 1 কাপ ছাগলের দুধের সাথে 1 চামচ আদার রস মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে ঘন ঘন হেঁচকি সমস্যা কমে যাবে। 27. বসন্ত গুটি হলে 1 চামচ আদার রস ও 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে দুবার খেলে বসন্তের গুটি বের হয়ে যাবে। 28. মাইগ্রেনের ব্যথা কিডনির জটিলতা দূর করতে আদার ভূমিকা অপরিসীম। 29. বমি বমি ভাব হলে কাঁচা আদা চিবিয়ে খান। 30. অতিরিক্ত ওজন কমাতেও আদা সাহায্য করে। 31. আদা স্মৃতিশক্তি বাড়ায়। 32. আদা মল পরিষ্কার করে। 33. আদার রস শরীরকে শীতল রাখে। 34. আদা লিভারের শক্তি কৃমি নিঃসরণ করে, নাক কান গলাজনিত রোগের উপশম করে। 35. আদা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। 36. শরীরের পুষ্টি উপাদানগুলো শোষণ করার ক্ষেত্রে আদা কোষসমূহের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। 37. আদায় থাকা কিছু উপাদান মানসিক চাপ দূর করতে সাহায্য করে। 38. অনেকে গাড়িতে উঠলে বমি হয় কিংবা বমির ভাব হয়, এ সমস্যা এড়াতে ভ্রমণের আগেই এক টুকরা আদা মুখে দিয়ে রাখুন। 39. আদা খেলে মহিলাদের ঋতুস্রাবের সময় তলপেট ব্যথা ও শারীরিক অস্বস্তি দূর হয়। 40. আদা কোলন ক্যান্সার রোধে উপকারী। 41. প্রতিদিন মাত্র 1 ইঞ্চি পরিমাণের আদা কুচি করে খাওয়ার অভ্যাস সাইনাসের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। 42. প্রতিদিন কাঁচা আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করলে সহজে ত্বকে বয়সের ছাপ পড়বে না। আদার মধ্যে যে অ্যান্টি এজিং উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা দেহে টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে। 43. আদা রক্তের কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে সাহায্য করে। 44. ক্লান্ত মাংসপেশি ও শীতে কুচকে যাওয়া ত্বকের চিকিৎসায় রক্ত সঞ্চালন স্বাভাবিক করার জন্য আদার রসের ভূমিকা অতুলনীয়। গরম পানিতে 4 টেবিল চামচ আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। সেই পানিতে গোসল করলে ক্লান্ত মাংসপেশি, কুচকে যাওয়া ত্বক ও রক্ত সঞ্চালন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। 45. ডায়রিয়ার ব্যাকটেরিয়া দূর করতেও আদার বিকল্প নেই। 46. বারবার আদার রস খেলে ফুড পয়জনিং ও পেটের সমস্যা খুব সহজেই ভালো হয়ে যাবে। 47. অপারেশনের পর কাঁচা আদা খান, দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। 48. আদা বাটা দিনে 3 থেকে 4 বার লাগান, সেটি রোগ ভালো হয়ে যাবে। একই নিয়মে 4 থেকে 12 সপ্তাহ নিয়মিত ব্যবহারে উপকার পাবেন। এখন চলুন আদা খাওয়ার কয়েকটি পদ্ধতি জেনে নেওয়া যাক। 1. আদায় সামান্য পানি দিয়ে থেতলে নিন। আদার রস ও আদা গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। চা বানানোর জন্য এই পানি ব্যবহার করুন। 2. আদা ছিলে সামান্য লেবুর রস মেশান, হজমে এই মিশ্রণ খুব ভালো কাজ করে। 3. সারা দিনে 50 গ্রাম আদা খেতে পারেন। পাউডার জিঞ্জার আধা চামচ করে দিনে 3 বার খেতে পারেন। আদা সরু লম্বা করে চিকন করে কেটে নিন। সামান্য লবণ গোলমরিচ মেশান।
চার পানি ফুটিয়ে নিন। এবার দুধ, মশলা, আদার রস, চা পাতা দিয়ে আরও একবার ফুটিয়ে নিন। কাপে চিনি দিয়ে পরিবেশন করুন। উপরে সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। পাঁচ হজমে সাহায্য করার জন্যে আদা দিয়ে সিরাপ বানিয়ে নিন। জিরে গুঁড়ো, বিট লবণ, আদার রস, লেবুর রস, ঠান্ডা পানি একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন। তৈরি হলো আদার সিরাপ। দুপুরে বা রাতের খাবারের পরে এই সিরাপ খেতে পারেন। ছয় ভিনেগারে আদার টুকরো, লবণ, মরিচ দিয়ে কিছুদিন রাখুন। খাওয়ার সময় আচার হিসেবে খেতে পারেন। তাই আসুন আল্লাহর দেয়া মহা ঔষধ আদার সুষ্ঠ ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতার ধারা অব্যাহত রাখি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।